শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধে বসল কোমলবতীর শিক্ষার্থীরা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা ব্লকের সরলা বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে, শুক্রবার সকাল 11টা থেকে সরলা গ্রাম পঞ্চায়েতের অধীন বামুনিয়া এসবি স্কুলের কোমলমতির শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের শিক্ষক বদলির প্রতিবাদে রানীবাড়ি ধর্মনগর মূল সড়ক অবরোধ করে বসে। কোমলমতির শিক্ষার্থীদের অভিযোগ, 2020 সালে বামুনিয়া এসবি স্কুলে বদলি হয়ে এসেছেন ইংরেজি বিভাগের জিটি টিচার সাইফুল ইসলাম। এই শিক্ষক বিদ্যালয়ে আসার পর ছাত্রছাত্রীদের অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন তিনি। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তার কাছ থেকে প্রচুর সাহায্য পায়। এদিকে শুক্রবার সকালে স্কুলে এসে শিক্ষার্থীরা জানতে পারে তাদের প্রিয় শিক্ষক সাইফুল স্যার বামুনিয়া এসবি স্কুল থেকে কাঞ্চনপুর এইচএস স্কুলে ডেপুটেশনে পাঠানো হচ্ছে। সেই খবর পেয়ে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে বসে। কালকে আমরা স্কুল বন্ধ আছে, কালকে আমরা স্কুল আইতে পারছি না, আজকে স্কুল আইছি তো স্যার তারা আমরা কই, আর তোমরা প্রিয় একজন স্যার আসলা সাইফুল ইসলাম তাইনের নাম, আজকে তারা কালকে গেছেন কি আর এক স্কুলে গিয়া কালকে তাই জয়েন করবা, ওন আমরা আমরা চাই আমরা স্যার লাগে আমরা স্কুলে লাগে, আমরা চাই স্যার লাগান আমরা কোনো স্যারে আর বলা টিচার তাইনি কি চার টিচার তাইনি ইংলিশ। ওই যে রাস্তা অবরোধটা হয়েছিল মূলত কি কারণে হয়েছিল, বা আপনি তাদেরকে আশ্বস্ত প্রদান করে রাস্তা অবরোধটা উঠিয়েছেন, বা সাথে ছিলেন অন্যান্য নেতৃত্ব জেলা পরিষদের বা গ্রাম পঞ্চায়েতের? মূলত একজন শিক্ষক এখান থেকে ট্রান্সফার হয়েছেন, ওনার জন্য এখানে এই ছাত্ররা রাস্তা অবরোধ করেছিল। আমরা যখনই এটা খবর পাই আমাদের স্থানীয় যারা নেতৃত্ব আছে ওনাদেরকে নিয়ে এখানে ছুটে আসি, ওনাদের কাছে ওই বাচ্চাদের কাছে স্টুডেন্টদের কাছে জানতে পারি যে আমরা কিসের জন্য অবরোধ। ওনারা জানালেন এই মাস্টার এখান থেকে ট্রান্সফার হয়েছে, এখানে শিক্ষক কম, আমাদের একজন মাস্টার এখানে লাগে, এই উনি মাস্টার একজন ইংলিশ শিক্ষক সাইফুল ইসলাম, ওনাকে এখান থেকে ট্রান্সফার করা, এর জন্য অবরোধ করা হয়েছিল।